আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মি ফাতেমা চৌধুরী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক 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 ভালো আছেন। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুক, সবসময় এই দোয়াই করি। তো গাইজ, আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড আজকের ব্লগটা বেসিক্যালি আমি এই মান্থে কী কী শপিং করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক মাসেই তো আমরা কিছু না কিছু কিনি, টুকটাক আমাদের মেয়েদের শপিং হয়ই। তাহলে চলুন দেখে আসি এই মান্থে আমি কী কী শপিং করলাম। তো এ হলো আমার এই মান্থের শপিং। এখানে অনেক কিছুই নিয়েছি টুকটাক আর কি। তো এখানে অনেক কিছুই নিয়েছি, মানে কাফতান, তারপর সারারা। আচ্ছা, প্রথমেই দেখাই আমি দুপাট্টা নিয়েছি, লুজ দুপাট্টা। আমি সবসময় যদি ভালো পাই আর কি, লুজ কিছু দুপাট্টা আমি নিয়ে রাখি। দেখা যাচ্ছে এগুলো যেহেতু আমি হিজাব মেনটেন করি, মানে হিজাবও পরা যায় আবার দুপাট্টা হিসাবেও ইউজ করা যায়। তো এটা একটা চুনরি একটা দুপাট্টা, সিল্ক। তো আমার আবার চুনরির প্রতি আমার একটা ফ্যাসিনেশন আছে, আমার চুনরি দেখলে আমার নিতে ইচ্ছা হয়। আর এটা হলো একটা তসো সিল্কের মধ্যে একটা দুপাট্টা। এটা যদি ব্ল্যাক কিছুর সাথে পরা যায় খুব ভালো লাগবে। তারপর এটা হলো একটা কাফতান, লিলিয়ানের একটা কাফতান। আসলে কাফতানটা নেওয়ার কারণের, মানে একটা কারণ আছে, সেটা হলো কাফতানটা দেখতে একদম আবায়ার মতো। মানে এটা বোঝাই যায় না যে এটা আবায়া পরেছি নাকি কাফতান পরেছি, মানে পুরো কাভার আপ করে আর অনেক লুজ, মানে বডি থেকে অনেক লুজ, যেরকম আমরা বোরখা পরি ঠিক সেরকমই। তো যার জন্য আমি আসলে কাফতানগুলো নিয়েছি, যেহেতু এখন একটু মানে গরমের দিন পরেও আরাম পাওয়া যাবে। আর এটা একটা ব্ল্যাক কাফতান, এটার সাথে আবার দোপাট্টাও আছে সেট করা। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ব্ল্যাকের প্রতি তো আমার আগে থেকেই একটা, মানে ব্ল্যাক অ্যাডিক্টেড আমি, ব্ল্যাক দেখলেই আমার নিতে ইচ্ছা হয়। এটাও আরেকটা কাফতান, এটা হলো একদম পিওর সিল্কের মধ্যে একটা কাফতান। এটার প্রিন্টটা আমার বেশি ভালো লেগেছে আসলে। তো এটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার এত সফট ফ্যাব্রিকটা, এত বেশি সফট, তো এই জন্য আমার খুব বেশি ভালো লেগেছে। যেহেতু আসলে আমরা যারা বোরখা পরি আমাদের অনেক কিছু মাথা রাখতে হয় এটা গরম হবে কি না। তো এটা সিল্ক হলেও কিন্তু গরম হবে না। আর এগুলো হলো কিছু সারারা প্যান্ট, অনেক লুজ। তো ওই কারণে আমি ব্ল্যাক আর হোয়াইট দুইটা কিনেছি, যেন মানে সব ড্রেসের সাথেই পরা যায়, যার জন্য নিয়েছি। আর এখন তো সারারা চলছে, সবাই পরছেও, তো যার জন্য নেওয়া আর কি। তারপর এটা আরেকটা কাফতান, এটা বেশি সুন্দর। এটা চুনরি একটা প্রিন্ট করা, মানে কটনের মধ্যে চুনরি আবার সাথে রিবনের লেস করা আছে, অনেক সুন্দর। এটার ফুলে দেখালাম না। আর এগুলো হলো কয়েকটা মানে বাসায় পরার জন্য আর কি, প্যান্ট আর জামা সেট করা। মানে এগুলো আসলে মানে সচরাচর পাওয়া যায় না, আমি অনেক খুঁজেছি, খুঁজে খুঁজেই পেলাম, মানে এক জায়গায় পেয়েছি। আমি চারটা একসাথে নিয়ে নিলাম। ফেব্রিকটাও অনেক বেশি সফট বাসায় পরার, মানে যেগুলো হয় না ওই গেঞ্জি টাইপ কিছু ফেব্রিক হয় না, একদম সফট ওইরকম স্টিচেবল। তো এগুলো আমি সচরাচর অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তো এক জায়গায় পেলাম, যার জন্য নিয়ে নাও আর কি। বাসায় পরার জন্য একদম খুবই কমফোর্টেবল। তো এটা একদম সেট করা, মানে প্যান্ট আর একটা টি শার্ট এগুলো সেট করাই থাকে, তো যার জন্য খুব ভালো আর কি। আলাদা করে আপনারা ট্রাউজার সেট করে নিতে হবে না। আর সবচেয়ে বড় কথা, আপনার ইয়াটা অনেক, ফেব্রিকটা অনেক ভালো। আর এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার মানে সুই সুতার একটা বক্স নিয়েছি আমি। আমার দেখা আছে সুই সুতার বক্সে, মানে এটা থাকলে এটা থাকে না, ওইটা থাকলে ওইটা থাকে না, এটাতে একদম সব কিছুই সেট করা আছে। একটা সুইয়ের বক্সও আছে, সিজার আছে, সব কিছুই আছে। তারপর নিলাম কিছু জুয়েলারি নিলাম, আর এটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা একটা মাল্টি ফাংশনাল ব্ল্যাক হেডস রিমুভার, মানে এটা আসলে আমি অনেকদিন ধরে নিবো নিবো করে নেওয়া হচ্ছিলো না, বাট নিয়ে নিলাম। তো এটা দিয়ে কিন্তু খুব ভালো ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এটা রিমুভ হয়। তারপর একটা কটন প্যাডস নিলাম, যেটা আমার সবসময় লাগে। তারপর কিছু রিং নিলাম, আমার তো আবার রিং খুব পছন্দ, ফিঙ্গার রিং। আমি যখনই শপিংয়ে যাই তখনই আমার মানে ফিঙ্গার রিং নেওয়াই হয়। তারপর এই যে একটা লিপ গ্লস নিলাম, এটা হলো রেইনবো নতুন নাকি আসছে, আমি ঠিক জানি না এটা কেমন হবে, এটার কোয়ালিটি কেমন হবে। তো নিলাম, দেখা যাক কেমন হয়, মনে হয় না খুব একটা ভালো হবে বলে। তো এই ফিঙ্গার রিংগুলো অনেক সুন্দর,
মানে এগুলো ফিঙ্গারিংগুলোর কোয়ালিটিগুলো অনেক ভালো, আর স্টোনটাও অনেক সুন্দর, মানে অনেক বেশি শাইনি। আর আরও অনেকগুলো কিনেছি। এই যে এটা হলো আমার সবচেয়ে পছন্দের একটা রিং, ওয়াচ রিং আর কি, মানে ফিঙ্গার ওয়াচ রিং। এটা হলো ওয়াচও আবার ফিঙ্গারিংও, এগুলো এটা আমার খুব পছন্দ। আমার কাছে আরও অনেক আছে, তো আমি এগুলো কালেক্ট করি, যখনই যে কালারটা আমি পাই সেগুলো আমি কালেক্ট করে নিই। আর এটা হলো একটা ব্রেসলেট, এটাও অনেক সুন্দর দেখতে, একদম ওয়াচের মতো। আর এটাও একটা ব্রেসলেট, সাথে এটার সাথে মানে ম্যাচ করা ফিঙ্গারিং আছে। আর এটা হলো একটা বড় ফিঙ্গারিং, এটা আপনি কোনো পার্টিতে পরতে পারবেন যেহেতু একটু বড় ফিঙ্গারিং। তারপর এটাও আরেকটা ফিঙ্গারিং, এটাও অনেক বড়, পার্লের একটা ফিঙ্গারিং, এটাও অনেক সুন্দর, পরলে ভালো লাগবে আর কি। তারপর এটাও আরেকটা ফিঙ্গারিং, এটাও অনেক বড়, মানে পুরো ফিঙ্গারটা কভার আপ করে নেবে এই ফিঙ্গারিংটা, অনেক সুন্দর, মানে একটু ইউনিক আর কি। তারপর এটাও আরেকটা ফিঙ্গারিং, যে আমি বললাম না, মানে আমার ফিঙ্গারিংয়ের আমার অনেক বেশি মানে ফিঙ্গারিংয়ের শখ আর কি, আমি সবসময় ফিঙ্গারিং কালেক্ট করি, এটা খুব বেশি ভালো লাগে। আর এখানে কয়েকটা ব্রোঞ্জ আছে, এটা একটা ব্রোঞ্জ, তারপরে এটা একটা ব্রেসলেট, এটা অনেক সুন্দর স্টোনের একটা ব্রেসলেট, এটাও অনেক ভালো লেগেছে আমার। তারপর এখানে আরেকটা, এটা এটা হলো ব্রেসলেট প্লাস মানে এটা কেমন জানি, এটা আসলে না পড়লে বোঝা যাবে না, এটা অনেক সুন্দর। তারপরে এটা নিলাম একটা আইলাইনার, এটা অনেক দিন ধরে নিব ভাবছিলাম, এটা কেমন হয় আমি ঠিক জানি না, বাট দেখতে তো অনেক সুন্দর, আউটলুকটা অনেক সুন্দর। তারপরে এখানে নিলাম আমি কিছু গোল্ডেন কালার আর কি, মানে গোল্ড আর কি, গোল্ডের মতো দেখতে একদম জুয়েলারিগুলো, মানে পুরোই গোল্ড, মানে আপনি বুঝতে পারবেন না যে এগুলো আসলে গোল্ড না, মানে আমি তো আসলে গোল্ড পরি না, আমার গোল্ডের প্রতি কোনো ফ্যাসিনেশনও নাই। তো তারপর আমার এই জিনিসটা একটু মানে ইউনিক মনে হয়েছে ডিজাইনটা আর কি, যার জন্য নেওয়া। ওকে গাইস, তো এই ছিল আমার আজকের ব্লগ, আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। সাবস্ক্রাইব মাই চ্যানেল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।